কবিতার নাম জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে লাল আগুন। ভারত মাতার বুকে তারই কন্যা সন্তান এক লাঞ্ছি তার নিথর দেহ। নাম তার নাই বা বললাম সমাজের কাটা ছেঁড়া আর বিশ্লেষণ এড়াতে, প্রকৃতির স্বাভাবিক নিয়ম এসে নিথর নয় কামুক দুপেও কিছু শয়তান, চব্যচস্য করে সর্বাঙ্গ ভোগ করেও থামিনি অসহায় মেয়েটির উপর বর্বরোচিত অত্যাচার করে, তার বাঁচার শেষ অধিকারটুকুও ছিনিয়ে নিল। প্রশ্ন, প্রমাণ লোপাটে তারনায় কি ওকে জ্বালিয়ে দিল? সন্তান হারা অসহায় মা তার ধর্ষিতা কন্যার নিথর দেহটাকে দেখতে পেল না শেষবারের মতো। কন্যাহারা মায়ের বুক ফাটা আত্মনাদ বাতাসে ধ্বনিত হয়, শত শত মায়ের বুক কেঁপে ওঠে, চোখ ঝাপসা হয়ে আসে, মনে করায় বানতলা কামদুনি ব্যাঙ্গালোরের পুনরাবৃত্তি, ইউপি বলরামপুর আরও কত। অনিতা দেওয়ান আসিফা নির্ভয়াদের নির্মম পরিণতি চোখের সামনে ভেসে ওঠে। কন্যা সন্তান নিরাপদে বাঁচবে তো? এই স্বাধীন ভারতবর্ষে নারী দিবস, মাতৃদিবস, বেটি বাঁচাও কত শত প্রতিশ্রুতি ধ্বনিত হয়, কেন এত আশ্বাস? প্রতিদিন কত মা হারাচ্ছে কন্যা সন্তান, কত শিশু হচ্ছে মাতৃহারা এই কামুক দুপেয়দের নৃশংস বর্বরতায়। সময় হয়েছে দেশবাসী সরব হও, নারী জাতি শুধুই ভোগ্যপণ্য নয়, এই দুপেয় নিকৃষ্ট মনাদের উপযুক্ত শাস্তি হোক।